পর্যটনের এক অন্যতম আকর্ষণ ডায়মন্ড হারবার শহর, আর এই শহরকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিল ডায়মন্ড হারবার পৌরসভা। ডায়মন্ড হারবার পৌর এলাকায় বসতে চলেছে কলকাতার আদলে রঙিন বাতিস্তম্ভ। অনেক ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে, সেটা কবাটার থেকে রাজাত্তান পর্যন্ত, এবং সেখানে বিভিন্ন ধরনের লাইন, অর্থাৎ এই রোডেই বিভিন্ন ধরনের লাইন লাগানো হবে কলকাতার মধ্যে, এবং তার জন্য টেন্ডার হয়ে গেছে এবং টেন্ডার খোলা হয়েছে। আশা করছি আগের সপ্তাহে আমরা টেন্ডারটা খুলতে পারবো। এবং তারপরে শুধু ওইটুকু নয়, মেন রাস্তা নয়, গ্রামের রাস্তাও এখানে ওই আরও আলোকিত করা হবে। ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্যে শহরের একাধিক জায়গায় ইতিমধ্যেই বসেছে বাতিস্তম্ভ। জনবহুল এলাকায় কোথাও বসেছে হাইমাস, আবার ওয়ার্ডের মধ্যে কোথাও বসেছে দুফলা বাতি। এর পাশাপাশি কপাটহাট থেকে রায়াত তালুক পর্যন্ত এবার কলকাতার আদলে রঙিন আলো রসনায় আলোকিত হবে খুব শীঘ্রই। আর এই খবরে যথেষ্টই আনন্দিত ডায়মন্ড হারবারবাসী। এটা একটা পর্যটন কেন্দ্র তো দেখে বোঝা যায় না, রাত্রে একটা আলো জ্বললো মিটমিট করে, একটা পর্যটন কেন্দ্রের মতো না। পর্যটন কেন্দ্রে একটু বেশি আলো হলে রাত্রি রাত্রে মতো লোক চলছে, সেটাও ভালো লাগবে, রাস্তাঘাটের উন্নতি হবে আরও। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে শুধু শহর ওপরেই নয়, ওয়ার্ডের বিভিন্ন জনবহুল এলাকাতে এই রঙিন আলোও বসানো হবে। ইতিমধ্যেই তার টেন্ডারও হয়ে গিয়েছে। মেন কথা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চান যে পশ্চিমবাংলার মধ্যে ডায়মন্ড হারবার এমন একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠুক, যেখানে নানা রকম সুন্দর মানুষ অনেক আসা যাওয়া করবে, এবং সেই সঙ্গে আবার এই কথা শুনলে অবাক হবেন, নদীর ধারে একজন সৌন্দর্যায়ন করার জন্য আরেকটা স্কিম নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার শহরের টানে বহু পর্যটক ইতিমধ্যেই আসে, আর এই রঙিন বাতিস্তম্ভ বসার পর আরও পর্যটক আসবে বলে মনে করছে পৌর প্রশাসন। আমার শহর ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার, কলকাতা টিভি।